হ্যালো এভরি ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো এখানে আমাদের বলা হচ্ছে কি নিম্নলিখিত অপেক্ষকটির এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততা পরীক্ষা করো মানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যে অপেক্ষক আমাদের এখানে দেওয়া আছে ফাইভ অফ এক্স সেটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস প্রমাণ করতে আমাদেরকে বলা হচ্ছে তো দেখো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে এই যে মডিউলাস অফ এক্স এই অপেক্ষকটা দেখতে কেমন হবে না এক্স অপেক্ষকটি হলে এরকম এর ভ্যালু হবে মাইনাস এক্স যখন এক্স শূন্যের থেকে ছোট এর ভ্যালু হবে জিরো যখন এক্সের মান শূন্য আর এর ভ্যালু হবে এক্স যখন এক্সের মান শূন্যের থেকে বড় ঠিক আছে তাহলে আমরা এখানে আমাদেরকে মেইনলি নির্ণয় কী কী করতে হবে না লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস একবার নির্ণয় করতে হবে এবং আরেকবার নির্ণয় করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস তো দেখো লিমিট এক্সটেন্ডস টু জিরো মাইনাস ফাই অফ এক্স এটা মানে কি লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ফাই অফ আচ্ছা এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো যখন আমরা এটা এটা যদি এক্স ইকুয়াল টু জিরো বিন্দু হয় এবং আমরা এখানে যেটা নির্ণয় করছি এক্সটেন্স টু জিরো মাইনাস বলতে বাম দিকের সীমা বাম দিকের সীমা মানে কি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর বাম দিক থেকে আমরা জিরো বিন্দুর দিকে অ্যাপ্রোচ করছি আর জিরো বিন্দুর বাম দিকে আমাদের অলরেডি ভ্যালু দেওয়া আছে কত মাইনাস এক্স সেই কারণে আমরা মডিউলার্স অফ এক্সের জায়গায় এখানে মাইনাস এক্স বসাবো আর বাই এক্স যেমন আছে সেরকম থাকবে তো এখান থেকে দেখো এটা কাটাকাটি হয়ে যাবে তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাবো এখানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মাইনাস ওয়ান পেয়ে যাব আর আমরা দেখ জানি কি মাইনাস ওয়ান তো একটা বাস্তব সংখ্যা এর মান তো এক্সের উপরই নির্ভরশীল নয় তাহলে আমাদের বাম দিকের সীমার মান হয়ে যাবে মাইনাস ওয়ান একইভাবে ডান দিকের সীমা নির্ণয় যখন করব দেখো সেক্ষেত্রে আমরা কি করছি আমরা অ্যাকচুয়ালি এক্সের ডান দিক থেকে আমরা জিরো এক্স ইকাল টু বিন্দুর দিকে আসছি সেই কারণে এখানে ফাই অফ এক্স এর জায়গায় আমরা এক্স লিখতে পারবো কারণ আমাদের যখন এক্সের মানটা শূন্যের থেকে বড় তখন ভ্যালু দেওয়া ছিল এক্স তাহলে আমরা এখান থেকে কত পাবো এক্স বাই এক্স কাটাকাটি হয়ে যাবে আমরা কত পাবো এখানে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি জিরো বিন্দুতে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ফাই অফ এক্স এটা নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস ফাইভ অব এক্স অর্থাৎ জিরো বিন্দুতে বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা তারা সমান নয় এবং শুধু তাই নয় আমাদেরকে ওই জায়গায় সন্তত হতে হলে আমাদের এই দুটো ভ্যালু তো সমান হতেই হতো তার সঙ্গে সঙ্গে সমান হতে হতো ফাইভ অব জিরো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফাইভ অব জিরোর যে মানটা দেখো ফাই অফ জিরো আমরা যদি জিরো বসাতাম এখানে দেখো জিরোর তে আমাদের ভ্যালু কত দেওয়া ছিল প্রশ্নে জিরো দেওয়া ছিল তাহলে ফাইভ অফ জিরোর মানও এখানে সমান হচ্ছে না কোনোভাবেই তা আলটিমেটলি এখানে আমরা কি দেখতে পাই যে সন্ততার যে ধর্ম যেটা মানে আবশ্যক ধর্ম যেটা হওয়া উচিত ছিল এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সেটা কোনোটাই এখানে হচ্ছে না সেই কারণে আমরা বলতে পারি অতএব ফাই এক্স এক্স ইকাল টু জিরো বিন্দুতে অসন্তত অসন্তত মানে ডিসকন্টিনিউয়াস ফাংশন ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো